সাবস্ক্রাইব করুন। ডক্টর লালপ্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লালপ্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। 25তম বর্ষে কোতলপুর নীলরতন স্মৃতি সংঘের কালীপুজো আনুষ্ঠানিক উদ্বোধনে টলিউডের এক ঝাঁক তারকাসহ প্রশাসনিক আধিকারিকরা, বাংলা চলচ্চিত্রের এক ঝাঁক তারকা এবং প্রশাসনিক আধিকারিক ও এলাকার বিশিষ্টজনেদের উপস্থিতিতে কোতলপুর নীলরতন স্মৃতি সংঘের কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল 2রা নভেম্বর। মহামান্য হাইকোর্টের নির্দেশে দুর্গাপুজো সেরে বন্ধ হয়েছে রিটেক। দুর্গাপুজো থেকে বন্ধ হয়েছে পুজো উপলক্ষে অধিক জমায়েত এবং যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যদিও তার মধ্যেই টলিউড সহ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে পুজো উদ্বোধন হলো। সূত্রের খবর, অতিমারী করোনা ভাইরাস সম্পর্কে সরকারি এবং মহামান্য হাইকোর্টের নির্দেশকে যথাযথ মর্যাদা দিয়েই সংগঠিত হয় আজকের অনুষ্ঠানটি এবং সমস্ত রকমের বিধি নিষেধকে মান্যতা দিয়েই হবে শক্তির আরাধনা। আজকের এই অনুষ্ঠানে আরেকটি উল্লেখযোগ্য দিক হলো বস্ত্রদান। জানা যায় 300 জন গরিব দুস্থ পরিবারের হাতে বস্ত্র তুলে দেন পুজো উদ্যোক্তারা। এ সম্পর্কে বলতে গিয়ে স্মৃতি সংঘের সম্পাদক সুকুমার চ্যাটার্জি বলেন, বিগত দিনে ও বস্ত্রদান এবং স্বাস্থ্য শিবির সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হতো ক্লাবের পক্ষ থেকে। করোনা আবহে সেই সব কিছুই বন্ধ, তবুও পুজো উপভোগ করার চেষ্টা করছি সকলকে নিয়েই। কোতলপুর থেকে কৌশিক ঘোষ ও সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। সবাই বানিয়ে দিল খল নায়ক। খল মানে কি? খুব খারাপ ভাষায় বলি হারাম। তো সেটা হচ্ছে খল নায়ক। আমি খল নায়ক নই, ও কেমন আমি সেটা করে দেখেন। যাই হোক, উপস্থিত বয়োজ্যেষ্ঠদের প্রণাম, সুবিজয় প্রণাম, আগাম দীপাবলির প্রণাম, যারা মঞ্চে উপবিষ্ট গুণীজনেরা রয়েছেন, বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, তাদের প্রণাম, আর ছোটো ছোটো ভাই বোন বন্ধু এবং সামনে উপস্থিত যদি আমার দু এক পিস বান্ধবী থাকে, যেটা আমার হয় না, দেবজিতের হয়, তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ বন্ধু, আমি সেই ছেলেটাই যারা আপনারা খুব ভালো করেই জানেন, খলনায়ক মানে আপনাদের প্রিয় নায়ক চিরঞ্জিৎ, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি এবং বর্তমানে জিৎ, যীশু সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী দেব, এদের হাতে হেবি কেরানি খাই। আর কেন খাই সে কারণটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনাদের প্রিয় নায়িকা সহ শতাব্দী রায়, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদার, আর বর্তমানে দুষ্টু মিষ্টি নায়িকা সহ সুমনা, কোয়েল, রাইমা, রচনা, এদের শাড়ির আচরণ ধরে একটু টানাটানি করি, ভালোবাসতে আমায় দেয় না, আমারও তো ইচ্ছে করে। প্রসেনজিৎ চ্যাটার্জির মতো, রচনা ব্যানার্জির, অথবা এখন আসছে শুভমের মতো, এই সুমনার কোমরটা একটু জড়িয়ে ধরি, ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে তুমি যে আমার গানটা গাই, চিরদিনই ইচ্ছে তো করে, দেয় না ভাই। বিশ্বাস করুন, এই হিরোইনের সামনে বলছি, যখনই বলি চলো না একটু বেরিয়ে আসি সিনেমা দেখি, ফুচকা খাই, বলে মারব জুতোর বাড়ি, বলুন তখন ইচ্ছে করে কিনা জোর করে ঘরের ভিতর টেনে নিয়ে যাই, নিয়ে যাই, এত দূরে নিয়ে যাই যে কেউ জানে না, ভগবানের বাবাও জানে না যে কোথায় নিয়ে গেলাম। দরজাটা বন্ধ করলাম, মাটিতে ফেললাম, এইবার কোথায় যাবে সুন্দরী, বললাম, শাড়িটা চুলটা ধরলাম, টানলাম, বাস, কোথা থেকে হিরো খবর পেল আজ আমার মাথায় ঢোকে না। বাইক দিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকলো, কথা বলতে নেই, আমি কি করেছি, শুধু তো ধরেছি, কিচ্ছু তো করিনি, 2 মিনিট টাইম দে আমি কিছু করি তারপর ঢোক না, উদুম কেরানি খা। এদের ভাই 2 মিনিট টাইম আমাকে দেয়, পরে ঢোক, তোকে কে খবর দেয়, আর তুই টাইমটা মেনটেন করিস কি করে, আমার মাথায় ঢোকে না।